আচ্ছা, এমন একটা জায়গাতে গেলে কেমন হয় যেখানে একদিকে দিনে দিনে ঘুরে আসা যায় এবং একই সাথে চাইলে পিকনিকও করা যায়, যেখানে একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রতিটি কোণায় থাকবে ইতিহাসের ছোঁয়া? সেই প্রকৃতি এবং ইতিহাসকে সাথে নিয়ে নিজের সাথে, হ্যাঁ নিজের সাথে একটু সময় কাটাতে চাইলে চলে আসুন কলকাতার খুব কাছে অবস্থিত হলদাতে। শিয়ালদহ সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে আমরা মেঘলা দিনে পৌঁছে গিয়েছিলাম ডায়মন্ড হারবার, এবং স্টেশন থেকে বাইরে বেরিয়ে মেন রোডে এসে সেখান থেকে ফলতা যাওয়ার বাসে আমরা চেপে বসেছিলাম, এবং ফলতা বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে আরও একটি টোটো বুক করে নিয়েছিলাম চারিদিক ভালো করে ঘুরে বেড়াবার জন্য। কলকাতা থেকে প্রায় 51 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে দক্ষিণ 24 পরগনায় অবস্থিত ফলতা খুবই সুন্দর ঘুরে বেড়াবার জন্য এবং পিকনিক করবার জন্য একটি বিখ্যাত জায়গা। 1756 সাল সিরাজউদ্দৌলা কলকাতা দখল করলে ব্রিটিশরা এখান থেকে পালিয়ে যায় এবং পরে এখান থেকেই ক্লাইভ কলকাতা পুনরুদ্ধার করেছিলেন। ফলতার ঠিক নিচেই দামোদর নদী হুগলির সাথে মিলিত হয়েছে, একই সাথে রূপনারায়ণ নদীও হুগলি নদীতে গিয়ে মিশেছে ফলতার কাছে যে জায়গাটিতে, সেটি হলো তমলুক, যা 1000 বছর ধরে একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মকেন্দ্র। নদীর তীরের সৌন্দর্যের পাশাপাশি ফলতাতে রয়েছে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর সুন্দর খামার বাড়ি, সেটাও আমরা দেখব এই ভিডিওতে। এখানে একটি বিখ্যাত রামকৃষ্ণ মন্দিরও আছে এবং তারই সাথে সেই ঐতিহাসিক পুরাতন ব্রিটিশদের কেল্লাটির কিছুটা অংশ রয়ে গিয়েছে, সেটাও দেখবো আমরা। বন্ধুরা, চলে এসেছি ফলতাতে। কিভাবে আসবেন, কেমন ভাবে আসবেন, সে তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই নদীর পাড়ে সুন্দর জায়গা, বিভিন্ন এরকম জায়গা আপনাদের নিয়ে যাচ্ছি, এটা তো আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন পেছনে দিগন্ত বিস্তৃত নদী, অপূর্ব সুন্দর আবহাওয়া। চলুন ভালো করে ঘুরে নিই ফলতাটা কেমন দেখতে, চলুন যাওয়া যাক। আমরা যখনই কোনো সুন্দর জায়গা দেখতে পাচ্ছি গাড়ি থামিয়ে নেমে পড়ছি সেখানে, আর মন ভরে দেখে নিচ্ছি প্রকৃতির সেই সৌন্দর্যকে, তারই সাথে সেই সৌন্দর্যকে ক্যামেরার চোখে ভরে নিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। সেই সৌন্দর্যে আমরা দেখতে পেলাম নদীর চঞ্চলতাকে, সেই চঞ্চলতাকে ছাপিয়ে এগিয়ে চলার দেশি এবং যন্ত্রচালিত নৌকাকেও দেখতে পেলাম সেখানে। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, তার জন্য অনেক ভালো হোটেলও এখন এখানে গড়ে উঠেছে। একই সাথে এই নদীর পাড়ে মন ভরে শীতকালে পিকনিকের আয়োজন করতে চলে আসতেই পারেন আপনারা এখানে। আরও একটু এগিয়ে চললাম আমরা ঠিক সেখানে যেখানে 83 নম্বর বাস স্ট্যান্ডটি অবস্থিত এবং ফলতা থানা যাওয়ার রাস্তা যেদিকে, ঠিক সেই দিকেই আমরা এগিয়ে চললাম। পৌঁছে গেলাম সেখানে যেখানে মাছ ধরবার পরে নৌকাগুলোকে নোঙর করে রাখা আছে, ঠিক সেই জায়গাটিতে। অপূর্ব সুন্দর জায়গাটি আমার জন্য, সাথে আপনাদের জন্য। এখানে ক্যামেরা নিয়ে নেমে পড়লাম সেই সৌন্দর্যকে ক্যামেরার মাধ্যমে মনের কোঠায় ধরে রাখতে। এখান থেকেই একটু দূরে এগিয়ে যেতেই দেখতে পেলাম বিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোসের বাগান বাড়িটি। ভিতরে ঢোকার অনুমতি ছিল না আমাদের, তাই বাইরে থেকে যেটুকু দেখতে পেলাম তাই আপনাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি। এরই কিছুটা দূরে রয়েছে ফলতা থানা। পৃথিবীর কোনো পুলিশ থানার ভিতরে মানুষকে এভাবে ঘুরে দেখতে দেওয়া হয় কি না আমার জানা নেই,
আপনারা জানলে অবশ্যই জানাবেন। ভিতরে প্রবেশ করবার সাথেই প্রথমেই চোখে পড়বে সেই ব্রিটিশ যুগের একটি কামানকে নদীর দিক করে সাজিয়ে রাখা হয়েছে, সেই যুগের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে। তারই সাথে এখানেও পরিবেশ এবং নদীর পাড়ের দৃশ্য এক কথায় অপূর্ব। এখান থেকেই বেরিয়ে এরই কিছুটা দূরে শ্যামসুন্দরপুর অঞ্চলে নদীর পাড় খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য। সেখানে বসে নদীর বড় বড় নৌকা এবং জাহাজের আনাগোনা দেখার সাথে সাথে নিজের মনের মানুষটিকে নিয়ে হারিয়েই যেতে পারেন মনের সাথে এই প্রকৃতির মাঝে। ঠিক এখানেই রাস্তার অপর প্রান্তে রয়েছে এখানকার পুরাতন জমিদার বাড়িটি এবং তাদের পূজার দুর্গা দালান এবং মন্দিরও, সেখানেও আমরা একটু ঘুরে নিয়েছিলাম। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি ফলতার বিখ্যাত মল্লিক জমিদার বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন সেই পেছনে পুরনো জমিদার বাড়ি, আর এটা তাদের দুর্গা মণ্ডপ, আর এখানে একটা শিব মন্দির আছে। দেখা যাক, বন্ধ যদি দেখা যায় ভেতর দিয়ে, চেষ্টা করবো আপনাদের দেখাতে। চলুন দেখে নেওয়া যাক। পলতাতে একটি শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমন্দিরও আছে, খুব সুন্দর পরিবেশ এবং এখানে আপনারা আসলে ভালোই ব্যবহার পাবেন এনাদের থেকে, সেটা বলতেই পারি। এটা নিয়ে আমার ভবিষ্যতে পুরো একটি ভিডিও করবার ইচ্ছা রইল। আসুন এখন এই মন্দিরটি ঘুরে দেখে নেওয়া যাক। রামকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এসে পৌঁছে গেলাম সেই ব্রিটিশ যুগের পুরাতন জেটি দেখতে, যেটি এখন যুগের ধর্মের ফলে প্রায় নড়বড়ে অবস্থা এবং সেই কারণে মানুষদেরকেও এটিতে উঠতে দেওয়া হয় না। তাই বাইরে থেকে যতটা সম্ভব এই ইতিহাস সাথে এই সুন্দর পরিবেশের ছবি নিতে লোভ সামলাতে পারলাম না। পুরাতন জেটিটি দেখে বেরিয়ে এসে এবার আমরা এগিয়ে চললাম ব্রিটিশদের পুরাতন সেই কেল্লাটিকে দেখতে। কেল্লাকে রক্ষা করবার জন্য এবং তার চারিপাশে গভীর জলাশয় দিয়ে ভর্তি করা থাকতো আগেকার দিনে। এখন আমরা সেই জলাশয়ের পাশ দিয়ে এগিয়ে চললাম এই কেল্লার যেটুকু অবশিষ্ট আছে সেটুকু দেখতে। এখন এই কেল্লার ভিতরে অবশ্য একটি বসতি গড়ে উঠেছে যা কেল্লা গ্রাম নামে পরিচিত। এবারে সন্ধ্যা নেমে আসলো আপন নিয়ম মেনে। সারাদিনের মেঘলা আকাশকে একটু সরিয়ে গধূলির কিছুটা সোনালি আভা নেমে এলো নদীর বুকে
এবং চারিপাশের প্রকৃতিকে সেই আলো করে তুলল আলোকিত। এবারে যে ফিরে যেতে হবে বাড়ির পথে, সারাটি দিন কোথা থেকে এই ইতিহাস ও প্রকৃতিকে দেখতে দেখতে কেটে গেল টেরই পেলাম না। খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে আগামী ভিডিওতে ফিরে আসছি আপনাদের কাছে, তাই লক্ষ্য রাখুন এবং দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।